হ্যালো ফ্রেন্ডস মিউচুয়াল ট্রান্সফারের জটিলতা কাটাতে নয়া নির্দেশিকা শিক্ষা দপ্তরের তো বন্ধুরা আপনারা জানেন যে মিউচুয়াল দু হাজার পনেরো সাল থেকে বন্ধ ছিল এরপর দু হাজার উনিশ সালে জুন মাসে মিউচুয়ালের হিয়ারিং আবার শুরু হয় এবং যথারীতি যথারীতি হিয়ারিংও হয় প্রায় ছশো উপর শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অনেকে এসএসসির অর্ডার কপি থাকা সত্ত্বেও নতুন স্কুলে জয়েন করতে পারছিলেন না এই নিয়ে পর্ষদ শিক্ষা দপ্তর এবং এসএসসির মধ্যে একটা টানাপোড়েন চলছিল তো অবশেষে শিক্ষা দপ্তর এই সমস্যা সমাধানের জন্য একটি অর্ডার জারি করল তো বন্ধুরা সেই অর্ডারটি কী সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে এবং পর্ষদ কি ব্যবস্থা নেবেন চলুন আজকে দেখে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটি অনুরোধ অবশ্যই ট্রান্সফার রিলেটেড এবং সমস্ত খবর ও ইনফরমেশান পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন তো চলুন অর্ডারটি দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টেক সিটি কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান আজকের ডেটটা দেখে নিন দশ দুই দু হাজার কুড়ি তো অর্ডার কী বলা আছে দেখুন অ্যাজ পার এক্সিটিং ল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হ্যাজ বিন গিভেন পাওয়ার টু টু গিভ এফেক্ট অফ রেকমেন্ডেশান অফ ট্রান্সফার মেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো বন্ধুরা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অ্যাজ পার এক্সিটিং ল যে পূর্বত যে আইন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ বিন গিভেন পাওয়ার তাকে পাওয়ার দেওয়া হয়েছে টু গিভ এফেক্ট অফ রেকমেন্ডেশান রেকমেন্ডেশন করার অব ট্রান্সফার মেড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটাকে রেকমেন্ড করে ঠিক আছে তো ইন দ্য অ্যাবাব কন্টেন্টস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি ম্যাচিং অর্ডার ইন টার্মস অফ রেকমেন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্ডার ইন অর্ডার টু এনাবেল দ্য রেকমেন্ডেশন ক্যান্ডিডেট টু জয়েন দেয়ার রেসপেকটিভ প্লেস অফ পোস্টিং অ্যাভেল থ্রু মিউচুয়াল ট্রান্সফার প্রসেস তো এই দেখুন বন্ধুরা দ্য ওয়েস্টবেঙ্গল ওয়ার্ড অফ সেকেন্টারি এডুকেশানকে অনুরোধ করা হচ্ছে টু ইস্যু নেসেসারি ম্যাচিং অর্ডার যে এই অর্ডারটি ম্যাচিং অর্ডার প্রকাশ করার জন্য ইন টেমস ইন টার্মস অফ রেকমেন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অর্ডার কপি করেছেন হ্যাঁ তো কমি কমিশন হুম ইন অর্ডার টু এনাবেল টু রেকমেন্ডেড যে মানে যারা মিউচুয়াল ট্রান্সফার পেয়েছেন তাদেরকে রেকমেন্ডেড করা টু জয়েন কেন না জয়েন টু জয়েন দেওয়ার রেসপেক্টিভ প্লেস অফ পোস্টিং অ্যাভেল থ্রু মিউচুয়াল ট্রান্সফার প্রসেস তো বলা হচ্ছে যে যখন যে রেসপেক্টিভ যারা জয়েন মানে যারা যারা পেয়েছেন অর্ডার কপি পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে তাদেরকে নির্দিষ্ট স্থানে জয়েন করার জন্য অ্যাভেল করা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার প্রসেস তো এই প্রসেসে তাদেরকে যাতে জয়েন করতে পারে সেই ব্যবস্থা নিতে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ অলসো রিকোয়েস্টেড টু টেক নেসেসারি মেজার তো আবার করা হচ্ছে কি টু ইন ইন ইনস্টাক স্কুল ম্যানেজিং কমিটি আর অ্যাডহক কমিটি অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা তারপরে মাস্টার হেডমাস্টার হেডমিস্ট্রেট অ্যান্ড হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ ইন কেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড অর লাইব্রেরিয়ান অর এনি আদার নন টিচিং পোস্ট

অফ দ্য গভর্নর দেখুন ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এ দেখুন বন্ধুরা কফি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশান টু নেসেসারি অ্যাকশান কাদেরকে নিতে বলা হচ্ছে দেখুন এ দেখুন বন্ধুরা দ্য সেক্রেটারি ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে এদেরকে নিতে বলা হচ্ছে অর্থাৎ ডাব্লু বিবিএসই করুণাময়ী শর্ট লেক নিবেদিত ভবন তারপর প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিতা ভবন করুণাময়ী শর্ট লেক তারপর প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান বিকাশ ভবন ফিফ ফ্লোর কমিশনার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বিকাশ ভবন ফিফ ফ্লোর কমিশন স্কুলস এডুকেশান ডিরেক্টর বিকাশ ভবন সেভেন ফ্লোর আর ওএসডি টু অনারেবল এমআইসি অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট সরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবন ব্লক ডিজে সেক্টর টু সার্ডলেক্ট কলকাতা নাইন ওয়ান অ্যান্ড ওয়ার্ল্ড ডিআইএস সেকেন্ডারি ডিআইতে বলা হচ্ছে অর্ডার কপি অ্যান্ড গার্ড ফাইল এখন বন্ধুরা ডেপুটি সেক্রেটারি সাইন রয়েছে তো বন্ধুরা এখন দেখা যাক যে মধু শিক্ষা পর্ষদ কী অ্যাকশান নেন রেকমেন্ডেশান দেন না কী করেন সেটা কিন্তু জানার বিষয় তো আশা করি যেটা আসবে মধিক্ষা পর্ষদ থেকে অ্যাপার্টমেন্ট আলার তো কোনো গল্পই নেই হয়তো রেকমেন্ড করতে পারে তো দেখা যাক সে যেটা আসবে সেটা আপনাদেরকে আবার আমি তুলে ধরবো আপনাদের সামনে আর দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ